হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, গুড মর্নিং। চলো আজ সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 6:45 মতো, তো চান টান সবই হয়ে গেছে, তো চলো গিয়ে পায়রাদের খেতে দেবো, ছাড়বো, জল দেবো, তারপরে চলে আসবো। তো মান্টু এখন নিচে আছে, ওর দাদার কাছে, ওর বাবা গেছে দোকান খুলতে, তো চলো যাই ছাদে পায়রাগুলো ছেড়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো তাহলে যাওয়া যাক। আর এখানে এটা দেখতে পাচ্ছ, এটা সেই রথে, এই রথে বলছি সরি, ওই চড়ক মেলায় গিয়ে কিনেছিলাম, পয়লা বৈশাখে ঘুরতে গিয়েছিলাম যে চড়ক মেলায়, ওখান থেকে কিনেছিলাম। তো চলো ছাদে যাই। আর এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি চাল ডাল, দুরকম ডাল আর সর্ষে, দেখতেই পাচ্ছ। তো চলো এটা নিয়ে চলে যাই ছাদে, বাইরে খেতে দিই, মাস্ককে খেতে দিয়ে দিই, অক্সিজেন চালু করে দিই, কত কাজ। চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো মাছকে এখন দিয়ে দিয়েছি খেতে, তো লাইটটা বন্ধ করে দিই, তাই চলো চলে যাই উপরে। চলো চলে এসছি এখন ছাদে, দেখতেই পাচ্ছ সূর্য মামা অনেকটাই উঠে গেছে। তো চলো এখানে রাখি ডালটা আর চালটা, পায়রাটা ছেড়ে দিই, তারপর ওদেরকে খেতে দেবো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ পায়রার খোপগুলো আটা রয়েছে, তো চলো খোপটা খুলে দিই, খুলে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন দেখতে পাচ্ছ পায়রাগুলো সব ছেড়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ এখানে তাদের ছাদে এদিকে সব বসে রয়েছে। তো চলো আমি চালটা ডালটা মিক্স করে নিই, আর ওখানে জলটা চাইলে দিয়েছি, তো চলো এগুলো মিক্স করে নিই। আমাদের এই এত চাল ডাল কিনতে কিনতেই সব টাকা শেষ হয়ে যাচ্ছে আর কি বলবো। তো ওদের এই পায়রাগুলোর মোটামুটি মাসে 15-16 কিলোর মতো চাল লাগে, 2 কিলো ডাল, 2 কিলো সর্ষে, এরকম টোটাল লেগে যায়। তো চলো খাবারটা এখন দিয়ে দিই, ওরা খাবার জন্য চলে এসছে। সব চালগুলো পড়ে থাকবে, আগে ডাল আর সর্ষেগুলো খেয়ে নেবে, তারপরে এখন কিছু থাকবে না, তখন ওই চালটা খাবে। এখন আবার নিচে চলে যাই, তো এখন ছাদ পায়রাগুলো ছাদে থাকে, মানে 3 তলায়, তো নিচে এখন নেমে যাই, নিচে গিয়ে এখন ডাল সর্ষে বাবা কিনে নিয়ে আসে, ওদেরকে দেয়, তো খাই গিয়ে। এখন নেশা পেয়ে গেছে, সবসময় খালি নিচে চলে যাচ্ছে। তো চলো খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক, মানে জল ভর্তি হয়ে গেছে। চলো জলটা ফেলে দিই, নতুন জল দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। তো পায়রাগুলো এখন খাচ্ছে, আর ওখানে জল দিয়ে দিয়েছি, তো চলো পায়রাগুলো খেয়ে নিই, এবারে চলে যাবো নিচে গিয়ে মন্দিরটা ধোবো। আর এখানে দেখো একটা অরেঞ্জ কালার ফুল ফোটে, বলেছিলাম যে একটা অরেঞ্জ কালারের হয়, তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এটা অরেঞ্জ কালারের, এই মানে এই ফুলটা, জবা ফুলটা অরেঞ্জ কালার। তো চলো দেখতে পেলে, আর চলো ওখানে সামনে মানে মাইক টাইক বাজছে বলে তো এটা করতে পারছি না, ওখানে ওদের মানে মাইক বাজছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। চলো এখানে দেখতে পাচ্ছ এই মাধবীলতা না কি বলে এটা ফুলটার নাম, তো এখানে ফুটে রয়েছে, এখানে এখানে গাছটা পুরো ভর্তি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো ওদিকে আবার হরিনাম হচ্ছে, আওয়াজ আসছে, তো চলো নিচে চলে যাই গিয়ে মন্দিরটা ধুয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে চারিদিকে এত মাইক বাজছে মানে কি বলবো, তো চলো এদিক ওদিক সব দিকে মানে মাইকে ঘেরা হয়ে গেছে, তো চলো নিচে যাই তোমাদের সাথে কথা হচ্ছে। তখন একটু দাঁড়িয়েছি, তো ওদিকটাতে বড্ড রোদ বলে এখানে গাছের আড়ালে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ এই গাছটার আড়ালে দাঁড়িয়ে রয়েছি। তো চলো চারিদিকে মানে প্রচুর মাইক বাজছে, তো আওয়াজ আসছে, তো চলো নিচে চলে যাই গিয়ে চা বিস্কুট খেয়ে নিই আর মন্দিরটা ধুই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা নিয়ে এসেছিল একদম ছোট্ট, আর এখন বেড়ে দেখো আমাকেও পার করে গেছে, বিশাল মানে বিশাল বড় হয়ে গেছে। তো চলো দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে এই কাঁটা গাছটা, তো চলো দেখতেই পাচ্ছ।
আর এখানে এই নিম গাছটাও যে দেখতে পাচ্ছ না, এই নিম গাছটাও নিয়েছিলাম আমি ছোট্ট একটুখানি, তো এইটাও অনেক বড় হয়ে গেছে, তো বারবার খালি ঝড়ে পড়ে যায় এই গাছটা, যখনই কিছু জোরে হাওয়া দেয় তো এই নিম গাছটা পড়ে যায়, সেই জন্য ওখানে চেপে বেঁধে দিয়েছে, ধারে করে দিয়েছে। আর অ্যাকচুয়াল মাঝখান মতো ছিল, একটু সাইড মতো ছিল, একদম ওকে পুরো সাইডে করে দিয়েছে দেওয়ালের সাথে। তো চলো নিচে যাই, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো এখন চলে এলাম নিচে, তো ঘরে একবার এলাম, এবারে যাবো নিচে। তো খালি কিছু বোতল ছিল, সেই বোতলগুলো নিয়ে যাবো, গিচে গিয়ে গিয়ে জলটা ভরবো। তো চলো জলটা ভরে নিয়ে আসবো একসাথে। তো চলো নিচে যাই, গিয়ে মন্দির ধুয়ে এসে তোমার সাথে কথা হচ্ছে, আজকে আর নিচে নিয়ে যাবো না ফোনটা। তো চলো যাই, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তুমি কি করছো? না আমাকে হাম দিলে তবে দেবো। হাই, এ নিলো, বসো দিচ্ছি, ঠিক বসে পড়বে, এনে ধর একবার, হাই করে দাও তো দেখি, একবার হাই করো। হা তো এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ মান্টুকে নিয়ে। আর মান্টু কি করছে? তো জামাতে ও কি কাজ করছে দেখতে পাচ্ছ। তো চলো জানিয়ে এসেছি, এবারে দাঁড়াও দেবো বলেছি। তো চলো এখন চা বিস্কুট খেয়ে নিই। তো আজকে ভিডিওটা তোমাদের এতটুকুই দেখালাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এবার টাটা, আরো বাই বাই করে দে। Tata, bye bye. Can you hear, can you hear, can you hear my voice? Coming through, coming through, coming through.